আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সিরাজগঞ্জ অনলাইন স্কুলে তোমাদের সাধারণ গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মাটিয়া মালিপাড়া উচ্চ বিদ্যালয়, তারা সিরাজগঞ্জ। শিক্ষার্থী, তোমাদের আজকের পাঠ সসীম ধারা। তো সসীম ধারা আজকে আসলে তোমাদের জন্য প্রথম পর্ব আছে। তো আমি আশা করছি আজকের পাঠ শেষে তোমরা অনুক্রম ও ধারার পরিচয় দিতে পারবে, সমান্তর ধারার পদ নির্ণয় করতে পারবে। তো এই দুটি শিখন ফলের আলোকে আমরা আমাদের আজকের পাঠে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। আশা করি তোমাদের তোমার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে ইতিমধ্যে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করেছো। চলো যাই, দেখা যাক আজকের পাঠে কী কী হয়। ধারাতে আমাদের অবশ্যই যে জিনিসটা প্রথমে জানতে হবে সে জিনিসটা হলো অনুক্রম। আমি কয়েকটি সংখ্যা লিখছি, ওয়ান টু থ্রি ফোর ডট 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 এন, এই এনকে আমি টু দ্বারা গুণ করছি। একইভাবে এদের সবাইকে টু দ্বারা গুণ করব। ওয়ানকে টু দ্বারা গুণ করলে টু হয়, টুকে টু দ্বারা গুণ করলে ফোর হয়, থ্রিকে টু দ্বারা গুণ করলে সিক্স হয়, ফোরকে টু দ্বারা গুণ করলে এইট হয়। শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে টু ফোর সিক্স এইট ডট 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 টু এন। এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটি হলো এই পদটি থেকে টুকে যদি আমরা বাদ দিই, আবার সিক্স থেকে যদি ফোরকে বাদ দিই, আবার এইট থেকে যদি আমরা সিক্সকে বাদ দিই, তাহলে প্রতি ক্ষেত্রে আমরা যে বিয়োগফল পাই তা হলো টু। আমরা লক্ষ্য করছি যে টু ফোর সিক্স এইট এই সংখ্যাগুলো এমনভাবে বিন্যস্ত হয়েছে যে যে কোনো পদ অপেক্ষা তার পরবর্তী পদ দুই বেশি। অর্থাৎ এই সংখ্যাগুলো এমনভাবে বিন্যস্ত হয়েছে যে যেন একটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য সাপেক্ষে এরা বিন্যস্ত হয়েছে। এই বৈশিষ্ট্যকেই আমরা গণিতের ভাষায় অনুক্রম বলবো। শিক্ষার্থী, এরপরে আছে আমাদের ধারা। ধারা কি? এই অনুক্রমগুলোকে যদি আমরা এমনভাবে সম্পর্ক অনুক্রমগুলোর অনুক্রমটির সংখ্যাগুলোতে বা পদগুলোতে যদি একটি সম্পর্ক স্থাপন করে দিই, যেমন টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস ডট 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 এন, তাহলে কি হয়ে যায়? এটি একটি ধারা হয়ে যায়। অনুক্রমটিকেই আমরা কি করব, প্লাস চিহ্ন দ্বারা যদি সংযুক্ত করি তাহলে সেটি হয়ে যায় একটি ধারা। তো শিক্ষার্থী, আমরা ধারাকে জানছিলাম। এরপরে আছে সমান্তর ধারা। সমান্তর ধারা কি? আমরা লক্ষ্য করছি যে ফোর টু অপেক্ষা টু বেশি, সিক্স ফোর অপেক্ষা টু বেশি, এইট সিক্স অপেক্ষা টু বেশি। অর্থাৎ আমরা যে কোনো দুটি পদের মধ্যে অন্তর বা পার্থক্য দেখতে পাচ্ছি টু। আবার সিক্স থেকে ফোর মাইনাস করলে টু, এইট থেকে সিক্স মাইনাস করলে টু। অর্থাৎ অন্তরটা বা পার্থক্যটা বা বিয়োগফলটা সবসময় একই হচ্ছে, মানে সমান হচ্ছে। সেই জন্য এই ধরনের ধারাকে আমরা বলবো সমান্তর ধারা। এখন এই সমান্তর ধারা দুই রকমের হয়, একটি হলো সসীম বা শান্ত ধারা, আর একটি হলো অসীম বা অনন্ত ধারা। শিক্ষার্থী, টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস ডট 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 টু এন, অর্থাৎ
এই ধারাটিতে এখানে অসংখ্য সংখ্যা যোগফল আছে, যোগাত্মকভাবে অসংখ্য সংখ্যা আছে, এর কোনো শেষ হবে না, অর্থাৎ অন্ত হবে না। সেই জন্য এই ধরনের ধারাকে আমরা বলবো অনন্ত ধারা বা অসীম ধারা। আবার যদি আমরা এই অংশটুকুন বাদ দিয়ে দিই তাহলে 2 + 4 + 6 + 8 এটিও একটি ধারা যা সমান্তর ধারা, কিন্তু এই ধারাটিতে আমরা লক্ষ্য করছি যে ধারার বিস্তৃতিটা কী। বিস্তৃতি আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্তই শেষ, অর্থাৎ এ অন্ত হয়ে গেছে। সুতরাং এটিকে আমরা বলবো সসীম, মানে এর সীমা আছে, যেমন এটির সীমা নেই, সেজন্য একে অসীম বলবো। আর এই ধারাটির সীমা আছে, যার জন্য এর একে বলবো আমরা সসীম বা শান্ত ধারা। শিক্ষার্থী, আমরা এ পর্যন্ত আলোচনা করছিলাম অনুক্রম ধারা, সমান্তর ধারা, অসীম সসীম বা শান্ত ধারা এবং অসীম বা অনন্ত ধারা। আমরা এখন এই সমান্তর ধারার পদ নির্ণয় করতে চাই। পাঠের শুরুতে তোমাদেরকে যেটি বলেছিলাম যে আজকের পাঠ শেষে আমরা অনুক্রম এবং ধারার পরিচয় দিতে পারবো এবং সমান্তর ধারার পদ নির্ণয় করতে পারবো। তো পদ নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা জানা প্রয়োজন সেটি হলো আসলে এই পদগুলোর মধ্যে একটি যে সম্পর্ক আমরা দেখেছিলাম সেই সম্পর্কটিকে বলছিলাম যে অন্তর্ফল, দুইটি পদের পাশাপাশি দুটি পদের অন্তর্ফল, সেই অন্তর্ফলগুলো সেম হয় সব সময়। তো এই সেম যে হচ্ছে, অর্থাৎ অন্তর হচ্ছে বা পার্থক্য হচ্ছে, একে আমরা বলবো সাধারণ অন্তর। আমরা সাধারণ অন্তরের সাথে একটু পরিচিত হয়ে নিই, তারপর আমরা সমান্তর ধারার পদ নির্ণয় করব। তো সাধারণ অন্তরটা কি? সাধারণ অন্তর বলতে আসলে এই দুটি পদের যে অন্তর বা বিয়োগ বা পার্থক্য যা হবে ঠিক একই অন্তর বা বিয়োগ বা পার্থক্য হবে এই দুটি পদের মধ্যে। একইভাবে এ দুটি পদের মধ্যেও ওই একই অন্তর বা বিয়োগ বা বিয়োগফল বা পার্থক্য পরিলক্ষিত হবে, যেটি সেটি হলো সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর এর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ধারাটির সাধারণ অন্তর 2। তো এই 2টা আসলে কিভাবে পেয়েছি? যে কোনো একটি পদ আমরা 6 বিবেচনা করি, 6 থেকে যদি আমরা তার পূর্ববর্তী পদ 4 কে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 2। এটি হলো সমান্তর ধারার সাধারণ অন্তর নির্ণয়ের ফর্মুলা। তো সাধারণ অন্তরকে আমরা সূচিত করব সাধারণ অন্তরকে ডি দ্বারা সূচিত করব। শিক্ষার্থী, আমরা আরেকটা পদের সাথে পরিচিত হয়ে নিই, যে পদটি আমাদের পদ নির্ণয়ের জন্য, পদের সংখ্যা নির্ণয়ের জন্য বা আমাদের পরবর্তী ক্লাসে যা পাবো সেটি হলো সমষ্টি নির্ণয়। সব কিছুর জন্যই আসলে আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ ধারা বিষয়ক গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন হবে সেটি হলো এই ধারার প্রথম পদটা। প্রথম পদকে আমরা সর্বদা এ দ্বারা সূচিত করব। শিক্ষার্থী, আমাদের ধারাটি ছিল 2 + 4 + 6 + 8 + 10 + ……12। আমাদের এই ধারাটি ছিল, তো এই ধারা সাপেক্ষে আমরা একটি সূত্র প্রতিপাদন করে নেব। সেই সূত্রটি আমাদেরকে সহায়তা করবে
সমান্তর ধারার পদ নির্ণয় করতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটিকে আমরা প্রথম পদ বলবো, ধারার প্রথম পদ এটি। আচ্ছা, আমরা প্রথম পদকে এ দ্বারা সূচিত করেছিলাম, এটা লিখে রাখি আমি এ, আর সাধারণ অন্তরকে ডি দ্বারা সূচিত করেছিলাম। এখানে দেখতে পাচ্ছি প্রথম পদটি টু, দ্বিতীয় পদটি হলো ফোর, তৃতীয় পদ সিক্স, এভাবে এনতম পদটা আমরা নিতে চাই। তো শিক্ষার্থী, এখানে প্রথম পদ আছে টু, দ্বিতীয় পদ ফোর, তৃতীয় পদ সিক্স, এই তিনটা পদকে নিচ্ছি আপাতত, আর নেবার প্রয়োজন হবে না আশা করছি। তো এই টুকে আমরা আসলে কিভাবে পেয়ে যাই? টুকে যদি আমরা এভাবে লিখি টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান বলতে বোঝাচ্ছে জিরো। তো এই জিরোর সাথে যদি আমরা সাধারণ অন্তর প্রথম পদ এ ইজ ইকুয়াল টু, আমাদের ছিল টু, সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল টু ছিল টু, অর্থাৎ এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে টু পাই, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে টু পাই, অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করে টু পাই, সেই টু হলো সাধারণ অন্তর। তো আমরা প্রথম পদ জানি টু, সেই টুকে আমরা কিভাবে লিখতে পারি? যদি একটু ভেঙে লিখি তাহলে টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বলতে জিরো, এর সাথে আমরা এই সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল টু টু ইউজ করে গুণ করে দিলাম, অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, সেই জিরো এর সাথে টু গুণন করলে জিরো, সেই জিরো এবং টু এর যোগফল প্রথম পদের সমান, অর্থাৎ টু। একইভাবে দ্বিতীয় পদকে যদি আমরা ভেঙে লিখি, ওই যে প্রথম পদ আকারে লিখব, প্রথম পদ এ ইজ ইকুয়াল টু টু, দুঃখিত, প্রথম পদটা লিখে নেব, তারপরে আসলে এখানে যদি আমরা টু মাইনাস ওয়ান ইন্টু ওই সাধারণ অন্তর টু লিখে দেই। শিক্ষার্থী, এখানে টু লেখার কারণ কি? এখানে টু লেখার কারণ হলো এই ওয়ান দ্বারা বোঝাচ্ছে এন এর মান, এই টু দ্বারা বোঝাচ্ছে প্রথম পদে এন এর মান তো একই হবে, দ্বিতীয় পদে এন এর মান টু হবে, এভাবে আমরা আসলে টু মাইনাস ওয়ান লিখেছি, আর ইন্টু লিখেছি ওই সাধারণ অন্তর টুকে। একইভাবে সিক্সকে যদি আমরা ভেঙে দিই তাহলে টু ইন প্লাস, এখন এন এর মান যেহেতু তৃতীয় পদ, যেহেতু সেহেতু এন এর মান আমরা লিখব থ্রি মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর টু। শিক্ষার্থী, আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হলো যে এখানে প্রথমে আমরা লিখেছি, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পদের ক্ষেত্রেই লিখেছি এর মান লিখেছি, অর্থাৎ প্রথম পদ লিখেছি, তো প্রথম পদ এর সাথে যোগ করেছি। তো এটাকে আমরা যদি বলি প্রথম পদ, এখানে প্রথম পদ ইজ ইকুয়াল টু এ, আর হ্যাঁ এটা টু প্রথম পদ বলবো, এ বা টু, এ লিখছি না আমি, টু লিখে দিচ্ছি, আর এখানে অর্থাৎ এটি হলো প্রথম পদ, আর এই ওয়ান হলো এন, আর এই ওয়ান তো ওয়ানই, আর এই টু হলো ডি। তো একে যদি আমরা এনতম পদ এর সূত্র হিসেবে যদি আমরা এখানে বিভিন্ন রাশিকে বসিয়ে দিই, অর্থাৎ প্রথম পদ সাধারণ অন্তর এবং এনকে যদি আমরা বসিয়ে দিই, তাহলে কী অবস্থা দাঁড়ায়? প্রথম পদের টু এর জন্য প্রথম পদ বলতে এ,
প্লাস এর জন্য প্লাস ওয়ান টু থ্রি এর জন্য এন অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট শুরু, মাইনাস এর জন্য মাইনাস, আর সকল ক্ষেত্রে মাইনাস ওয়ান হয়েছে সুতরাং ওয়ান, ব্র্যাকেট শেষ করে দিচ্ছি। আর এই যে পার্থক্যগুলো আছে অলরেডি পেয়ে গেছি, সেটি হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। মূলত আমরা পদ নির্ণয় করব এই সূত্র সাপেক্ষে। শিক্ষার্থী, এটি ছিল আমাদের আজকের ব্যবহৃত সূত্রটি। আরেকটি সূত্র যেটি আমরা পূর্বেই আলোচনা করেছিলাম সেটি হলো ডি এর মান, যেটি আমরা পেয়ে যাব কিভাবে, যে কোনো পদ বিয়োগ এর পূর্বের পদ। এভাবে আমরা এনতম পদ বা সাধারণ পদ বা যে কোনো পদ আমরা নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে। শিক্ষার্থী, আমি একটি প্রশ্নের হেল্প নিচ্ছি। ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস ডট ডট ডট, এই ধারাটির কোন পদ থ্রি এইটটি থ্রি? আমরা আসলে সমান্তর ধারার পদ নির্ণয় করতে চাই। তো সমান্তর ধারার পদ নির্ণয় করার জন্য আমরা একটি সমস্যাকে উত্থাপন করেছি এখানে। ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস ডট ডট ডট, ধারাটির কোন পদ থ্রি এইটটি থ্রি, অর্থাৎ কততম পদটা হবে তিনশত তিরাশি। এখানে আমরা দেখছি প্রথম পদ এ হলো ফাইভ সাধারণ অন্তর ডি, এইট মাইনাস ফাইভ বা ইলেভেন মাইনাস এইট বা এইট ফোরটিন মাইনাস ইলেভেনও হতে পারে, যা হলো থ্রি। এখন আমরা ধরে নিলাম এনতম পদ হলো থ্রি এইটটি থ্রি। তাই তো আমরা সূত্র জানি, কিছুক্ষণ পূর্বেই আমরা একটা সূত্র প্রতিপাদন করেছিলাম। আমরা সূত্রটি জানি, এনতম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আমরা একে বামপক্ষে নিয়ে আসবো এবং এর মান বসিয়ে দেবো। এর মান ফাইভ প্লাস এর জন্য প্লাস ব্র্যাকেট শুরু, এন এর জন্য এন এর মানটা আমাদের জানা নেই, ওর মানটাই আমরা নির্ণয় করবো মূলত, মাইনাস ওয়ান ব্র্যাকেট শেষ। আর ডি এর মান আমরা পেয়েছিলাম থ্রি ইজ ইকুয়াল টু, আর এন বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি, এনতম পদ হলো থ্রি এইটটি থ্রি। এখান থেকে আমরা সমাধান করে এন এর মান নির্ণয় করব। তো যদি গুণ করে দেই তাহলে থ্রি এন মাইনাস থ্রি থ্রি ইজ ইকুয়াল টু থ্রি এইটটি থ্রি। বাম পক্ষ থেকে ফাইভকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি, মাইনাস ফাইভ
थ्री एन इज इक्वल टू एखे माइनस कर ले थ्री सेवेंटी एट और बाम पक्ष माइनस थ्री के डान पक्षे नहीं गेले प्लस थ्री बा एन इज इक्वल टू एखे थ्री सेवेंटी एट एवं प्लस थ्री थ्री एट्टी वन और ये थ्री के डान पक्षे नहीं गेले भाग हो जाए सूतरा एन इज इक्वल टू वन टू सेवेन আমরা এন এর মান পেয়েছি ওয়ান টু সেভেন। আমাদের কাছে জিজ্ঞেস প্রশ্ন ছিল যে কোন পদ থ্রি এইট্টি থ্রি, আমরা ধরে নিয়েছিলাম সেই পদটি এনতম পদ, আর সেই এন এর মান পেয়েছি আমরা ওয়ান টোয়েন্টি সেভেন, অর্থাৎ একশত সাতাশতম পদটি হল থ্রি এইট্টি থ্রি। অর্থাৎ একশো সাতাশতম পদ থ্রি এইট্টি থ্রি। শিক্ষার্থী, এভাবে আমরা আসলে পদ নির্ণয় করব। তো পদ নির্ণয়ের জন্য আমরা আরেকটি সমস্যাকে যদি বিবেচনা করি, মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটিন মাইনাস ডট ডট ডট, ধারাটির বারোতম পদ কত। অর্থাৎ এখানে একটি ধারা দেওয়া আছে, এই ধারাটির বারোতম পদ কত সেটি আমাদের নির্ণয় করতে বলছে। বারোতম পদ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে হয়তো আমাদের এনতম পদের সূত্রে যেতে হবে। সেই সূত্রে যাওয়ার পূর্বে আমাদের যে রাশিগুলো জানা দরকার সেটি হলো প্রথম পদ সাধারণ অন্তর, সাধারণ অন্তর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ধারাটির প্রথম পদ এ ইজ ইকুয়াল টু টু, আর ধারাটির সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল টু, এখানে একটু বলে রাখি সেটি হলো টু মাইনাস ফাইভ। আমরা ইতিপূর্বে যে ধারা দেখেছিলাম সে ধারাগুলোর সকল পদ ছিল ধনাত্মক পদ, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদটি ধনাত্মক, পরবর্তী পদগুলো ঋণাত্মক। তো এই ক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, আসলে আমাদের যে ফর্মুলা সেই ফর্মুলাতে থাকলেই হয়ে যাবে। আমাদের জানা ছিল যে সাধারণ অন্তর নির্ণয় করতে হলে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলেই সাধারণ অন্তর পাওয়া যায়। তো যে কোনো পদ বলতে আমরা যদি টুয়েলভকে বিবেচনা করি, মাইনাস টুয়েলভকে অবশ্যই, এর পূর্ববর্তী পদ হচ্ছে মাইনাস ফাইভ, তো মাইনাস ফাইভকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা জানি যে সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল টু যে কোনো পদ বলতে আমরা বিবেচনা করেছি টুয়েলভ মাইনাস টুয়েলভ মাইনাস তার পূর্বের পদ, পূর্বের পদটি ছিল মাইনাস ফাইভ, সেজন্য আমরা মাইনাস ফাইভকে বিয়োগ করতে চাচ্ছি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি মাইনাস টুয়েলভ প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু মাইনাস সেভেন। শিক্ষার্থী, আমাদের প্রথম পদ টু প্রদত্ত, সাধারণ অন্তর ডি মাইনাস সেভেন যেটা আমরা নির্ণয় করে নিয়েছি। এখন আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে এর বারোতম পদ কত, অর্থাৎ এই ধারাটির বারোতম পদ কত, টুয়েলভ পদটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। সেজন্য আমরা কি করতে পারি, আমরা বারোতম পদের সূত্রে যাব, বারোতম
পদ ইজ ইকুয়াল টু 12তম পদ, আমাদের সূত্রটি জানা ছিল এন তম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্রটি আমাদের জানা ছিল। তো বারোতম পদ বলতে বুঝাচ্ছে এনতম পদের বদলে যদি আমরা ব্যবহার করি বারোতম পদ, তাহলে কি হবে? এ বলবো, এ হলো প্রথম পদ, প্রথম পদ আমাদের দেওয়া আছে টু, আমরা এর পরিবর্তে লিখেছি টু সূত্রের এ, তারপরে প্লাসের পরিবর্তে আমরা ইউজ করতে পারি একটা প্লাস, ব্রাকেট শুরু করি, এরপরে এন, এন বলতে আমাদের তো এনতম পদ যদি নির্ণয় করি তাহলে এন লিখবো, আর যদি বারোতম পদ নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে বারোই লিখতে হবে, টুয়েলভ, তারপরে এন মাইনাস ওয়ানের জন্য মাইনাস ওয়ান লিখবো, ব্র্যাকেট শেষ করেছে আমরাও ব্র্যাকেট শেষ করব, এরপরে আসে সর্বশেষে ডি, ডি এর মান ইউজ করব, ডি এর মান হলো মাইনাস সেভেন। শিক্ষার্থী এভাবে লিখবো না, আমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে লাগবে, এভাবে লিখলে মাইনাস হয়ে যায়, ইনটু হয় না। তো টু প্লাস বারো থেকে এক বিয়োগ করলে এগারো ইনটু মাইনাস সেভেন, ওভাবেই রাখি, টু প্লাস মাইনাস হয়ে যায় সাত, এগারো সাতাত্তর ইজ ইকুয়াল টু মাইনাস সেভেন্টি ফাইভ। আমরা দেখতে পাচ্ছি বারোতম পদ মাইনাস সেভেন্টি ফাইভ। আমাদের প্রশ্ন করা হয়েছিল বারোতম পদ কত, আমরা পেয়ে গেছি প্রথম পদ টু, দ্বিতীয় পদ মাইনাস ফাইভ, তৃতীয় পদ মাইনাস টুয়েলভ, এভাবে বারোতম পদ হয় আসলে মাইনাস সেভেন্টি ফাইভ। অর্থাৎ বারোতম পদ মাইনাস সেভেন্টি ফাইভ। শিক্ষার্থী এভাবে আমরা যে কোনো একটি পদ নির্ণয় করতে পারি। তোমাদের অনুশীলনীতে একটি সমস্যা আছে, সমস্যাটি হলো কোন সমান্তর ধারার এমতম পদ এন এবং এনতম পদ এম হলে ধারাটির এম প্লাস এন তম পদ কত? শিক্ষার্থী প্রশ্ন করা হয়েছে কোন সমান্তর ধারার এমতম পদ এন এবং এনতম পদ এম হলে ধারাটির এম প্লাস এনতম পদ কত? অর্থাৎ ইতিপূর্বে আমরা বারোতম পদ, ইতিপূর্বে আমরা 383 কততম পদ সেটি নির্ণয় করেছি, কিন্তু এবার আমাদেরকে বলেছে বারোতম পদও আমরা নির্ণয় করেছিলাম, এবার আমাদেরকে এম প্লাস এনতম পদ নির্ণয় করতে বলেছে। যার ক্লু হিসেবে দেওয়া আছে এমতম পদ এন আর এনতম পদ এম। তো এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে প্রথম পদ দেওয়া নেই, সাধারণ অন্তরও দেওয়া নেই, সুতরাং প্রথম পদ এবং সাধারণ অন্তরকে আমাদেরকে ধরে নিতে হবে। এর পরবর্তীতে প্রথম পদ, সাধারণ অন্তর এবং পদের সংখ্যার উপরে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তো সেই প্রেক্ষিতে আমরা ধরি প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি ধরে নিলাম, যদি হয় তাহলে ধ
ধারাটির এই এমতম পদ, ওকে সূত্রে প্রয়োগ করি আমরা, ধারাটির এম তম পদ ইজ ইকুয়াল টু ওই প্রথম পদ এ প্লাস এমতম পদের জন্য এম মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর ডি। আর আমরা এমতম পদের পদকে সূত্রে ফেলেছি, এখন সেই সূত্র এর মান হবে আসলে এমতম পদ এন, সুতরাং এটা সমান এন। একে আমরা এক নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করছি। আবার ধারাটির এনতম পদ, এনতম পদকে আমরা ওইভাবেই লিখব এ প্লাস ব্র্যাকেট শুরু, এনতম পদ বলতে আগে এন মাইনাস ওয়ান ইন্টু ডি হলো সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু এই এনতম পদ দেওয়া আছে এনতম পদ এম, অর্থাৎ এনতম পদের সূত্র ইজ ইকুয়াল টু এম। একে আমরা বিবেচনা করি দুই নম্বর সমীকরণ। শিক্ষার্থী, এখন আমরা এই দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণকে যদি বিয়োগ করি তাহলে কী অবস্থা দাঁড়ায়? দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করব, তাহলে এ থেকে বিয়োগ হয়ে গিয়ে শূন্য হয়ে যায়, ওকে লিখছি না। এরপরে বামপক্ষ থাকে এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তো দুইয়ের বামপক্ষকে নিয়েছি, এবার একের বামপক্ষকে নিব। বামপক্ষ অবশিষ্ট ছিল এম মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করছি, সুতরাং দুই নম্বর সমীকরণের ডান পক্ষ এম বিয়োগ এক নম্বর বিয়োগ করেছি, সুতরাং এক নম্বর সমীকরণের ডান পক্ষ এন, বা কমন নিলে ডি কমন নেওয়া যাবে, থাকবে এন মাইনাস ওয়ান ব্র্যাকেট শেষ মাইনাস ব্র্যাকেট শুরু ইজ ইকুয়াল টু এম মাইনাস এন, বা ডি, দুঃখিত এখানে অবশ্যই ডি কে নিতে হবে, সরি ডি তো কমন নিয়ে ফেলেছি, আমি সংশোধন করে নিচ্ছি, এভাবে লেখা যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম ডি, এরপরে থাকছে এন মাইনাস ওয়ান মাইনাস এম ব্র্যাকেটের পূর্বে মাইনাস চিহ্ন থাকায় ভিতরের চিহ্ন অবশ্যই বদলে মাইনাসটি প্লাস হয়ে গেছে প্লাস ওয়ান ব্র্যাকেট শেষ করছি এম মাইনাস এন, বা ডি ইন্টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যায়, সুতরাং থাকে এন মাইনাস এম ইজ ইকুয়াল টু এম মাইনাস এন। শিক্ষার্থী, আমি সংক্ষিপ্ত করছি, সুতরাং ডি ইজ ইকুয়াল টু যেটি হয় সেটি হলো এখানে আছে এম মাইনাস এন মাইনাস এম, ডান পক্ষে আছে এম মাইনাস এন, উভয় পক্ষকে যদি আমরা এম মাইনাস এন দ্বারা ভাগ করি তাহলে এখানে ওয়ান কমন যায় বলে মাইনাস ওয়ান কমন নিলে হয় প্লাস এম মাইনাস এন, অর্থাৎ কাটাকাটি গিয়ে আমাদের রেজাল্ট হয়ে যায় মাইনাস ওয়ান, অর্থাৎ সাধারণ অন্তর পেয়ে গেছি আমরা ডি। শিক্ষার্থী, আমরা ধরে নিছিলাম প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, আর সমস্যায় প্রদত্ত শর্তগুলো আরোপ করে আমরা ডি এর মান নির্ণয় করেছি, এখন আমাদের এ এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রথম পদকে নির্ণয় করতে হবে। তো প্রথম পদের নির্ণয়ের জন্য আমাদের কী করতে হবে, ডি এর মান এক নম্বর অথবা দুই নম্বর যে কোনো একটি সমীকরণে প্রয়োগ করতে হবে। তো আমরা এক নম্বরে যদি প্রয়োগ করি, এক নম্বর সমীকরণে ডি এর মান বসিয়ে পাই, এ প্লাসের জন্য প্লাস ব্র্যাকেট শুরু এম মাইনাস ওয়ান ব্র্যাকেট শেষ ডি এর মান মাইনাস
1 is equal to n বা a প্লাস m প্লাস নয় অবশ্যই মাইনাস হয়ে যাবে কারণ যে মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা একে গুণন করি তাহলে মাইনাস এম প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এন সুতরাং এর মান পাচ্ছি আমরা মাইনাস এম ডান পক্ষে গেলে হয় প্লাস এম শিক্ষার্থী এর মান পেয়েছি আমরা এম প্লাস এন মাইনাস ওয়ান এখন আমরা অনায়াসেই আমাদের যে প্রশ্নটি করেছে সেটি হলো এম প্লাস এন তম পদ কত এখন আমরা এম প্লাস এন তম পদ নির্ণয় করতে চাই এখন এম প্লাস এন তম পদ ইজ ইকুয়াল টু ওই যে আমরা সূত্র জানি এন তম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেই প্রেক্ষিতে আমাদের এ বলতে এর মান বসাতে চাই এম প্লাস এন মাইনাস ওয়ান এম প্লাস এন মাইনাস ওয়ান এরপরে আছে সূত্রের প্লাস প্লাস ইউজ করি ব্রাকেট শুরু করি এরপরে এন এন বলতে কী বোঝাচ্ছে এন বলতে আমাদের কাছে যে জিজ্ঞেস করেছে যে এম প্লাস এন তম পদ মানে যততম পদ সেটি আসলে এন সেই এম প্লাস এনই লিখব এম প্লাস এন মাইনাস সূত্রের ওয়ান ব্র্যাকেট শেষ করে ইন্টু ডি এই ডিকে যদি ডি বলতে আমাদের ডি এর মান মাইনাস ওয়ান ইউজ করব মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এম প্লাস এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা এম প্লাস এন মাইনাস ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে কী হয়ে যাবে এই প্লাসটা মাইনাস লিখলেই যথেষ্ট এম প্লাস এন মাইনাস ওয়ান শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এম প্লাস এন মাইনাস ওয়ান আর এম প্লাস এন মাইনাস ওয়ান সমান সমান রাশি হয়েছে এবং তাদের মধ্যে সম্পর্ক কী বিয়োগ সম্পর্ক অন্তর সম্পর্ক বা পার্থক্য সম্পর্ক আর পার্থক্য বলতে আমরা যা পাই সেটি শূন্য বা বিয়োগফল শূন্য অর্থাৎ এম প্লাস এন তম পদ শূন্য অর্থাৎ ধারাটির এম প্লাস এন তম পদ শূন্য শিক্ষার্থী এভাবে আমরা সমান্তর ধারার পদ নির্ণয় করতে পারি তো আজকে আমাদের পাঠে ছিল অনুক্রম আর ধারার পরিচয় এবং এদের ব্যাখ্যা সমান্তর ধারা এর সসীম বা শান্ত ধারা এবং অসীম বা অনন্ত ধারা সম্পর্কে আমাদের প্র্যাকটিস ছিল আর ছিল সমান্তর ধারার পদ নির্ণয় আশা করি সবগুলো আলোচনার সাথে আমরা থাকার চেষ্টা করতে পেরেছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সিরাজগঞ্জ অনলাইন স্কুলের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাবার আগে তোমাদেরকে ছোট্ট একটি বাড়ির কাজ দিতে চাই তোমাদের পাঠ্য বইয়ের 256 পৃষ্ঠার 24 নম্বর সমস্যার ক এবং খ নম্বর সমস্যা তোমরা সমাধান করে আসবে শিক্ষার্থী আজ এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত সিরাজগঞ্জ অনলাইন স্কুলের সাথে থাকো তোমার পাঠের সাথে থাকো ঘরে থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ